आज के एमन एक शक्तिशाली वशीकरण तंत्र शिखिए देव जे वशीकरण तंत्रटी करते आपके कोनो रकम कोनो मंत्र जप करते हबे ना कोनो कठिन पद्धति नय किन्तु ए पद्धतिटी मारात्मक शक्तिशाली एवं प्रमाणित एक पद्धति सेटाई आमी आज के आपनादेरके शिखिए देव जदि आपनारा शिखते चान ए वशीकरण तंत्रटी ताहले भिडियोटी आपनाके प्रथम थेके शेष पर्यन्त देखते हबे केननो आपनाके सठिकभावे आगे जानते हबे बुझते हबे शिखते हबे तबेई ए वशीकरण तंत्रटी आपनि प्रयोग करते पारबेन এই বশীকরণ তন্ত্রটি প্রচণ্ড শক্তিশালী এবং এই বশীকরণ তন্ত্রের দ্বারা আপনি যদি একজন পুরুষ হন যে কোনো মহিলাকে বশীকরণ করতে পারবেন আর আপনি যদি একজন মহিলা হন যে কোনো পুরুষকে বশীকরণ করতে পারবেন আপনার প্রেমিক অথবা প্রেমিকা স্বামী অথবা স্ত্রী অথবা যে কোনো পুরুষ বা যে কোনো মহিলাকে আপনি বশীকরণ করতে পারছেন আপনি নিজে একজন বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন বা আপনি যাকে বশীকরণটি করবেন সে বিবাহিত হতে পারে কি অবিবাহিত হতে পারে আপনি তাকেই বশীকরণটি করবেন আপনি যাকে বশীকরণটি করবেন সে আপনার কাছে থাকতে পারে অথবা আপনাকে ছেড়ে যদি দূরে থাকে সেক্ষেত্রেও আপনি বশীকরণটির দ্বারা তাকে নিজের কাছে পেয়ে যাবেন যে আপনার কাছে রয়েছে আপনার ভালোবাসার মানুষ বা মনের মানুষ তাকে আপনি তো বশীকরণ করতে পারছেনই নিজের প্রেমে পাগল করতে পারবেন নিজের কাছে যে রয়েছে আপনার ভালোবাসার মানুষ বা মনের মানুষ অথবা যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে অনেক দূরে এখন আপনার সঙ্গে রিলেশন নেই আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছে চলে গিয়েছে তাহলে তাকে আবার নিজের কাছে ফেরত পাওয়ার জন্য আজকের এই বশীকরণটি আপনি করতে পারবেন সে দূর থেকে আপনার কাছেই ছুটে আসবে আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না এক টাকাও খরচ করতে হবে না কোথাও কিছু যেতে হবে না কাউকে কিছু খাওয়াতে হবে না কোথাও কিছু ছিটে আসতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি শুধু বাড়িতে বসে বসে এই তন্ত্রটি করুন দেখবেন সে দূর থেকেই নিজের থেকে ছুটে আসবে তাকে কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে তন্ত্র শক্তির দ্বারা তাকে আটকে রাখে বা তার বাড়ির লোকও তাকে আটকে রাখতে পারবে না সে যেখানেই আছে যার কাছেই আছে সেখান থেকে সে ছাড়া পেলেই আপনার কাছে ছুটে আসবে কেননা আপনি এই দিকে বশীকরণ তন্ত্রটি করবেন আর সেই দিকে কিন্তু সে আপনার কাছে আসার জন্য ছটফট করবেই আপনার কাছে ফোন চলে আসবে কল চলে আসবে যে আপনার কাছে আসতে চাই বা সে আপনার সঙ্গে দেখা করতে চাই এরকম সে উতলা হবে এবং আপনার কাছেই এসে কিন্তু সে তার জ্বালাটি জুড়োবে অর্থাৎ আপনাকে একবারের জন্য নিজের কাছে সে পেতে চাইবে এবং একবার সে আপনার কাছে চলে আসে সে আর আপনার কাছ থেকে কোথাও যাবে না তো এইভাবেই আপনি দূরের মানুষকে নিজের কাছে টেনে আনতে পারবেন আর নিজের কাছে যে রয়েছে সে আপনাকে ছেড়ে যায়নি কিন্তু কাছে রয়েছে তাকে আপনি নিজের প্রেমে পাগল করতে চাইছেন চাইছেন যে আপনাকে সে যেমন না আর কোথাও ছেড়ে চলে যাক অর্থাৎ নিজের হাতের মুঠোয় গড়ে রাখতে চাইছেন সেক্ষেত্রেও আপনি করতে পারবেন দূরের মানুষকে নিজের কাছে আনতে পারবেন আর কাছের মানুষকে আরও নিজের প্রেমে পাগল করে রাখতে পারবেন এই বশীকরণ তন্ত্রের দ্বারা কোনো রকম কঠিন মন্ত্র আপনাকে জপ করতে হবে না খুবই সহজ সরল পদ্ধতি রয়েছে আমি বলে দিচ্ছি আপনি ঠিক সেইভাবে প্রয়োগটি করুন যেভাবে আমি বলে দিচ্ছি তাহলেই দেখবেন আপনি 100% ফলাফল পাবেন আর মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করবেন সঠিকভাবে প্রয়োগ করবেন এই বশীকরণ তন্ত্রটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন এবং আপনি যদি পুরুষ হন অথবা আপনি যদি মহিলা হন সে আপনি বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন আপনি অনায়াসই করতে পারবেন এই বশীকরণ তন্ত্রটি কিভাবে করবেন মন দিয়ে শুনতে থাকুন এই বশীকরণ তন্ত্রটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আপনি পায়খানা বাথরুম সেরে বা ব্রেকফাস্ট করে সকালের খাবার খেয়ে আপনি করবেন ঠিক আছে তো এই বশীকরণ তন্ত্রটি করার জন্য আপনাকে সাদা কাগজ নিতে হবে 3 টুকরো একই মাপের সাদা কাগজ নিতে হবে 3 টুকরো ঠিক আছে মানে যেরকম ছোট ছোট সাইজের টুকরো হয় খুব ছোট নয় মানে আপনাকে আমি একটি নকশা দেখিয়ে দেবো নকশাটি আঁকতে হবে ঠিকভাবে যেরকম আপনি আঁকবেন নকশাটি ঠিক সেরকম মাপের আপনি কাগজগুলি নেবেন ঠিক আছে সেটা আপনি দেখবেন যে আপনি নকশাটা কতটা কাগজটা জুড়ে আপনি আঁকতে পারছেন ঠিক ততটা কাগজের টুকরো আপনি সাইজ করে কেটে নেবেন 4 চৌকো এবং 3 টুকরো কাগজ যেন একই মাপের হয় তো সাদা পরিষ্কার 3 টুকরো কাগজ আপনি নেবেন ঠিক আছে এবং যেমন দেখবেন যে কোনো রকম ছেঁড়া ফাটা এইসব যেমন না হয় কাগজ কোনো রকম দাগ যেমন না থাকে পরিষ্কার সাদা ভালো কাগজ হতে হবে ঠিক আছে এবং আপনাদেরকে আমি একটি নকশা দেখিয়ে দেবো ওই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে কাগজগুলোর উপরে অর্থাৎ 3 টুকরো কাগজেতেই আপনাকে কিন্তু আঁকতে হবে সেম নকশা একই নকশা ঠিক আছে 3 টুকরো কাগজেতেই আঁকতে হবে এবার আঁকবেন কি করে সেটা একটা পদ্ধতি রয়েছে মন দিয়ে শুনতে থাকবেন আপনি কি করবেন পেঁয়াজ নেবেন ঠিক আছে পেঁয়াজ নিয়ে আপনি সেই পেঁয়াজটাকে ভালোভাবে থেঁতো করবেন পিষবেন পিষলে দেখবেন পেঁয়াজের রস বেরোবে
সেই রস দিয়ে আপনাকে আঁকতে হবে। এবার কীভাবে আঁকবেন, যে কোনো একটি ভালো কাঠি নেবেন, ঠিক আছে। কাঠি মানে গাছের যে সরু সরু ডাল হয় সেরকম একটি ডালকে নেবেন, যে কোনো গাছের হলেই হবে। সেই গাছের ডালটিকে সরু করে কেটে নেবেন, মানে ছুলে ছুলে সরু করে কলমের মতো তৈরি করে নেবেন কাঠিটিকে, সরু একটি কাঠির মতো তৈরি করে নেবেন, ঠিক আছে। দিয়ে ওই পেঁয়াজের রসে ডুবিয়ে ডুবিয়ে আপনাকে তিনটে সাদা কাগজের টুকরোতেই আঁকতে হবে নকশাটি, ঠিক আছে। তো যেহেতু পেঁয়াজের রস দিয়ে আপনি আঁকছেন, আপনি যে নকশাটি আঁকছেন কাগজে সে নকশাটি আপনি দেখতে পাবেন না, কারণ রস দিয়ে আপনি আঁকছেন, এটা তো কোনো রং নয়, আপনাকে জলের মতো দেখাবে রসটি, কিন্তু ইনভিজিবল অর্থাৎ অদৃশ্যভাবেই কিন্তু থাকবে, ঠিক আছে। কিন্তু আপনি নকশাটি এঁকেছেন তিনটে সাদা কাগজের টুকরোতে। এবারে আপনি কি করবেন, একটা মোমবাতি নেবেন। মোমবাতি নিয়ে আপনি মোমবাতিটা জ্বালাবেন, মোমবাতি জ্বলতে থাকছে, আপনার সামনে মোমবাতিটাকে গেড়ে দেবেন, সামনে মোমবাতিটা জ্বলছে আপনার সামনে, ঠিক আছে। এবারে সেই মোমবাতির আগুনের ওপরেতে আপনি তিন টুকরো কাগজকে ভালো করে ধরবেন, যেমন না কাগজগুলো পুড়ে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। একটু উঁচুতে ধরবেন, মানে যেখানটা আগুনের শিখা বেরোচ্ছে মোমবাতির, তার একটু উঁচুতে ধরবেন, তাহলে কী হবে, রসগুলো শুকিয়ে যাবে, কাগজের রসগুলো শুকিয়ে যাবে। এবারে আপনি কি করবেন, একটি কাগজের নকশা যেটা আপনি এঁকেছেন, একটা কাগজের টুকরো আপনি নেবেন, ওই কাগজের টুকরোটি আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে আপনি রেখে দেবেন, ঠিক আছে। এবারে আরেকটি কাগজের টুকরো যেটা নকশা আঁকা, সেটা আপনি কি করবেন, সেটাকে আপনি ওই মোমবাতির আগুনেতে ওখানেতেই পুড়িয়ে ছাই করে দেবেন সম্পূর্ণ, ঠিক আছে। এবারে রয়েছে আরেকটি কাগজের টুকরো নকশা আঁকা, সেটা আপনি কি করবেন, ওইটাকে নিয়ে আপনি চলে যাবেন তিন রাস্তার মোড়ে, অর্থাৎ তিনটে বড় বড় রাস্তা যেখানে মিলিত হয়েছে, ওয়াই আকৃতির, ইংরাজির ওয়াই আকৃতির জায়গা দেখবেন, যে কোনো ছোট রাস্তা হলে হবে না, আল রাস্তা হলে কিন্তু হবে না, বড় রাস্তা হতে হবে, পিচ রাস্তা, বড় পিচ রাস্তা হতে হবে, এবং তিনটে বড় বড় রাস্তা যেই পয়েন্টে মিলিত হয়েছে সেই জায়গা আপনাকে খুঁজে নিতে হবে। সেই পয়েন্টে গিয়ে আপনি গর্ত খুলে মাটিতে পুঁতে দিয়ে চলে আসবেন। এবারে আপনি কি করবেন, যখন পুঁতে দিয়ে আসছেন কারোর সাথে কিন্তু কথা বলবেন না, সোজা বাড়ি চলে আসবেন, সে যেই ডাকুক বা যেই আপনার সঙ্গে কথা বলুক কোনো উত্তর দেবেন না, সোজা বাড়ি চলে আসবেন মুখ বন্ধ করে। এবং বাড়িতে এসে আপনার যে মাথার বালিশের নিচে আপনি যে নকশাটি রেখেছেন ওই নকশাটি ওইখানেতেই থাকবে, আপনাকে কিন্তু এবারে শুয়ে পড়তে হবে ওই বালিশেতে মাথা রেখে, ঠিক আছে। তৎক্ষণাৎ আপনি কিন্তু শুয়ে পড়বেন ওই বালিশে মাথা রেখে, অর্থাৎ বালিশের নিচে একটি নকশা রয়েছে, একটি কাগজের টুকরো রয়েছে। এইভাবে আপনাকে 20 মিনিট শুয়ে থাকতে হবে, ঘড়ি ধরে 20 মিনিট, ঠিক আছে। তো 20 মিনিট যখন শুয়ে থাকবেন দেখবেন আপনার শরীরে একটা কারেন্টের মতো ঝাঁকুনি দেবে, এটা আপনি বুঝতে পারবেন, এটাই কিন্তু মানে পাওয়ার রয়েছে নকশাতে, আপনার শরীরটা ঝাঁকুনি দেবে কারেন্টের মতো নর্মালিভাবে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন, এটা মানে ঝটকা দিল শরীরটা 20 মিনিট শুয়ে থাকার পর। তখন আপনি ঝটকা দেবার পরে আপনি উঠবেন, উঠে বসে পড়বেন, বসে আপনি হাত পা মুখ ভালো জলে ধুয়ে নেবেন, ধুয়ে আপনি আবার 20 মিনিট বসে থাকবেন কারোর সাথে কথা না বলে। এটা কিন্তু নিয়মগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে, কেননা এই বশীকরণ তন্ত্রের এই ধরনের নিয়মই বলা রয়েছে। এবং 20 মিনিট পেরিয়ে গেলেই দেখবেন যার উদ্দেশ্যে আপনি বশীকরণ করলেন, যদি দূরের মানুষ হয় দেখবেন ফোন চলে আসবে এবং সে আপনার কাছে আসার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে বা বলবে, এবং দেখবেন সে যদি আপনার ঘর জানে সে কিন্তু আপনার কাছে আসছে, অর্থাৎ সে যদি দূরে থাকে তাকে সময়টা দিতে হবে, সে এতটা পথ আসবে, অর্থাৎ সে কিন্তু আসবেই, তাকে কেউ ধরে রাখতে পারবে না, সে আপনার কাছে আসবেই, তাকে আপনি নিজের কাছে পেয়ে যাবেন। আর সে যদি আপনার কাছের মানুষ হয় তাহলে দেখবেন যে ঝগড়াঝাটি বা মনোমালিন্য চলছিল, দেখবেন আপনাদের মধ্যে কীরকম প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় এবং আপনার প্রতি কীরকম প্রেম পাগল হয়ে যায়, এটা আপনি শুধু দেখে নেবেন এই কাজটি করে। তো এইভাবে আপনি দূরের মানুষকে নিজের কাছে পেয়ে যাবেন আর নিজের কাছের মানুষকে আরও গভীরভাবে প্রেম ভালোবাসায় জড়িয়ে নিতে পারবেন বা প্রেম বৃদ্ধি করতে পারবেন, প্রেমে পাগল করতে পারবেন। তো এই বশীকরণটি আপনি করুন, দেখবেন হাতে নাতে ফলাফল পেয়ে যাবেন আপনি যদি সঠিকভাবে বিশ্বাস সহকারে করেন। এবারে চলুন যে নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে বলবো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে টিপে অল নোটিফিকেশন করে দিন। এই চ্যানেল থেকে আপনি বিনামূল্যে সমস্ত তন্ত্রমন্ত্র টোটকা কবিরাজি চিকিৎসা শিক্ষা বিনামূল্যে বাড়িতে বসে শিখতে পারবেন, কোথাও আপনাকে এক টাকাও খরচ করতে হবে না, কোনো জ্যোতিষীতান্ত্রিক কবিরাজির কাছেও আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। তাই যদি বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। এবং আমার আরেকটি তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব, সেই চ্যানেলের লিঙ্ক আমি নিচে
নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, লিংকে ক্লিক করে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবেন। এই হচ্ছে সেই নকশা, আর এটি গুরু অনুমতি নিয়ে করবেন। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিংক মাত্র 20 জনকে শেয়ার করে দিন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে কাজ করবেন। আর লাইক একটি অবশ্যই দেবেন মা কালীর নামে। এবং এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন, স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নেবেন, আর নিচে ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নেবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই টিপে অল নোটিফিকেশন করে দেবেন, আর এই চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।